नमस्कार बंधुरा, आजकेर भिडियोते आमी एक महानुभव यूट्यूबर सम्पर्के आलोचना करब। जस्ट कयेक मिनिट पर आलोचना करछि, तार आगे आमी आपनादेर काछे एकटा अनुरोध जे आज আজকের মতো আমি প্রত্যেক দিনই বিভিন্ন রকম নতুন নতুন জীবজন্তু সম্পর্কে নতুন নতুন তথ্য নিয়ে আবিষ্কার করে সেরকমভাবে নিয়ে আসি এবং গল্পের সঙ্গে আপনাদের গল্পের সঙ্গে আলোচনা করি। সেরকমই এক ইউটিউবারের মহানবতা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন। তার আগে আমি যে আপনাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সম্পর্কেও আমি একটু বিস্তারিত আলোচনা করে নিই, তারপরে মিনিট তিনেকের পরে আমি ওই মহানবতার সম্পর্কে এবং তার ভিডিও তার মূল বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটার ঠিক নিচে দেখুন নীল রঙের একটা লিংক রয়েছে যেখানে @ প্রিয়া মোটিভেশন টকিজ নামে উল্লেখ রয়েছে। আপনারা আমার ভিডিও দেখার পর ওনার ওই লিঙ্কে টাচ করে ওনার চ্যানেলটা ভিজিট করবেন, উনি খুব দারুণ দারুণ ভিডিও বানায়। তাহলে আজকে যে প্রাণীটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি পাখি। সেই মাছরাঙা পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে আমি চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিও খুবই দারুণ হতে চলেছে। তাহলে দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত বিভিন্ন রকম ইনফরমেশানগুলো মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাকচুয়ালি মাছরাঙা পাখি বিভিন্ন রকম মাটির দেওয়াল বা পাহাড়ের গায়ে, ডালু পাহাড়ের মাটির পাহাড়ের গায়ে গর্ত করে সেখানটায় বাসা বাঁধে এবং এদের জীবনের বিভিন্ন রকম ইন্টারেস্টিং টপিকগুলো শুনলে আজকে আপনি হেসে না থাকতে পারবেন না। এমন এমন আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে আমি ইন্টারনেট ঘেটে আজকে তথ্যগুলো নিয়ে এসেছি, ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আপনি কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তাহলে চলুন বাজে কথা কম বলে একটু কাজের কথায় তাড়াতাড়ি করে চলে যায়, আপনার মূল্যবান সময় যেন নষ্ট না হয়। মাছরাঙা পাখি জলাশয়ের কাছাকাছি বনে বাস করে, বেশিরভাগই জোড়ায় জোড়ায় বসবাস করে। নতুন করে কোনো মাছরাঙা পাখি বাসা বাঁধলে বাকি মাছরাঙা পাখিরা তাকে তাদের বাসা তৈরির জন্য হেল্প করে, এমনকি 10-12টা মাছরাঙা ছুটে এসে একজনের বাসা তৈরি করার কাজে এদের এই একতার কথা বাবলে পড়ে আমাদের অবাক লাগে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে এক ইউটিউবারের নাম নিয়েছিলাম যিনার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া মোটিভেশন টকিজ, উনিও কিন্তু এরকমই একটা উদ্দেশ্য নিয়ে অনেকগুলো নতুন ইউটিউবারের একটা সংগঠনের মাধ্যমে মাছরাঙা পাখি যেরকম নিজেদের বাসা তৈরি করার জন্য একটা দলবদ্ধ হয়ে তৈরি করে সুন্দর একটা বাসা তৈরি করে একতা বোধ রয়েছে, সেরকমই উনি একটা সংগঠন তৈরির মাধ্যমে ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সেই সব কথা বিস্তারিত আমি মিনিট দুয়েকের পরে আলোচনা করব। তার আগে মাছরাঙা পাখি সম্পর্কে আর কিছু একটা কথা বলে নিই। বিশেষ করে মাছরাঙা পাখি বাসা বাঁধলে বাকিরা যখন সবাই মিলে হেল্প করতে আসে, খড়কুটো শুকনো পাতা এনে হেল্প করে, মাছরাঙা পাখির বাসা তৈরির জন্য পছন্দসই জায়গাগুলো মাটির ডাল, গাছের খুরল, উইয়ের ডিবি, অন্য পাখির খোড়া গর্ত এগুলো ব্যবহার করে তারা বাসা বাঁধে। এছাড়াও গাছের পচা গুড়ির ফুকরে বাসা তৈরির চেষ্টা করে, যার ফলে বিশেষ করে তারা প্রধান ভূমিকায় যাদের বাসা তাদের স্ত্রী পুরুষ প্রধান ভূমিকায় উভয় মিলে থুট দিয়ে মাটি বা পচা কাঠ আলগা করে পায়ের সাহায্যে গর্ত করে করে অপ্রয়োজনীয় অংশগুলোকে সুরে সুরে ফেলে দেয় এবং ইচ্ছা করে নিজেদের বাসাকে দুর্গন্ধ বানিয়ে রাখে যাতে অন্য কেউ দুর্গন্ধের জন্য দ্বারে কাছে না আসতে পারে। বন্ধুরা, আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম এরকম একটা আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে বলবো, 2-3টে পয়েন্ট সেরকম কালেকশন করে নিয়ে এসেছি। তাহলে আবার চিন্তা করুন, নিজের মলের সঙ্গে কাদামাটি মেখে এমনভাবে নিজেদের বাসার আশেপাশে তৈরি করে রাখে পরিবেশ, দুর্গন্ধ পরিবেশ নিজের বাসাতে তৈরি করে রাখে যাতে অন্য পাখি এসে তাদের ডিমগুলো খাওয়ার জন্য চেষ্টা না করতে পারে, তাদের বাসাকে দখল করতে না পারে। সেই জন্য এই আজব একটা কায়দা, বলুন বন্ধুরা কি একটা অস্বাভাবিক সেরকম। তাহলে কিন্তু শুনতে কিন্তু ভালো লাগছে, ইচ্ছা করে নিজের বাসাকে সেরকম দুর্গন্ধ বানিয়ে কে রাখতে চায় বলুন তো। মাছরাঙা পাখি কিন্তু ছোট মাছ, ব্যাং, জলজ পোকা, মাকড় ধরার জন্য অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা অনর বসে থাকে এবং সুযোগ পেলেই সে মাথা নিচু করে শু মেরে সেই যে শিকারটাকে ধরে খায়। তো সেরকম বন্ধুরা
আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশনটাতে টাচ করলে পরে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত তথ্য কিন্তু আপনারা ওই ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং বিশেষ করে ওই রকম আরও আমার ব্যক্তিগত জীবনে যে আমি 150-200 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্য থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি ওই ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশন বক্স ভিজিট করে আপনারা ওই 3টি ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যার ফলে কি করে শেয়ার করবেন, এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করলেই আপনি অনায়াসে তাদের সোশ্যাল সাইটের অপশানগুলোতে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে আপনি চলে যাবেন। এবং সেখানটায় আপনি কিন্তু তাদের শেয়ার করলে পরে এই ভিডিওটা থেকে বাকি অন্যান্য ভিডিওগুলো তারা রিডাইরেক্ট হয়ে পেয়ে যাবেন এবং তাতে ওনারা অনেকগুলো উপকৃত হবেন পয়েন্টগুলো জেনে। বন্য পশু পাখি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা লিঙ্কের মাধ্যমে আপনারা আমার সারা ভিডিওতে ভিজিট করতে পারবেন, সেগুলো সহজ উপায়গুলো দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, এই ডেসক্রিপশন বক্সে আরও মূল্যবান একটা তথ্য যেটা হচ্ছে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলোতে টাচ করে আমাকে দয়া করে একটু ফলো করে নেবেন। কেননা ইউটিউবে কোনো কারণে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আজকাল এরকম অহরহই ঘটছে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অটোমেটিক্যালি, সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে যে সোশ্যাল সাইটে ফলো করে রেখেছেন সেই ফলো করা সোশ্যাল সাইটগুলোর মাধ্যমে আমি কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে অন্তর একবার করে নক করব ইনবক্সে মেসেজ দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ নির্বিচ্ছিন্ন থাকবে এবং নতুন করে সম্পর্ক তৈরি হয়ে আবার যোগাযোগ একই বজায় থাকবে। সেই জন্য বন্ধুরা, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, আপনারা দয়া করে একটু সংশোধন করে নিয়ে আমাকে ভুলভ্রান্তিগুলো কমেন্ট সেকশনে দড়িয়ে সাহায্য করবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। এছাড়া বন্ধুরা, আমি এখন একটা আর্থিক সংকটে ভুগছি, যার ফলে আমার মন মেজাজগুলো সেরকম ভালো না, তবু আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি। কিন্তু এই যে গরমে গেমে ঘুমে ভিডিও বানাচ্ছি তাতে কি হয়, ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হয় না। তো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু আমার ভিডিওটাকে গ্রো করার জন্য হেল্প করেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য দামি DSLR ক্যামেরা এবং এয়ার কন্ডিশন রুমের মাধ্যমে আরও উন্নত মানের ভিডিও উপহার করতে পারবো এবং ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটের আরও ভালো এডিটিংগুলো আমি করতে পারবো, যার ফলে আপনাদেরই কিন্তু ভালো ভালো ভিডিও পেতে সুবিধা হবে। সুতরাং আমি আমার নিজের কথা ভাবছি না, আমি আপনাদের কী করে আরও ভালো ভিডিও দিতে পারবো এবং মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে এগোতে পারবো, সেই সব আমার চিন্তাধারা। সুতরাং আপনারা আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আর একটু যদি মোটিভেশান যোগান তাহলে কিন্তু আরও ভালো ভালো কিন্তু ভিডিও আপনারাই পাবেন। সুতরাং বন্ধু, আজকে যেন একটু বাজে কথাটা কম বেশি বলা হয়ে যাচ্ছে, তো কম বাজে কথাটা বলে কাজের কথাটা একটু বেশি করে বলার আগে আর দুটো কথা রয়েছে, সেইগুলো আলোচনা করে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো, আপনার মূল্যবান সময় নষ্ট করবো না। তার আগে আমি ভিডিওর শুরুতে যে বলেছিলাম @প্রিয়া মোটিভেশন টকিজ নামে যে ইউটিউব চ্যানেলের যে নির্মাতা, উনি খুবই মহানুভব এবং ওনার যে প্রচেষ্টায় আজকে প্রায় 100 জনের একটা দল গঠন আছে, যার ফলে একে অপরের সহায়তায় ইউটিউব চ্যানেল অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি সবাই মিলে। সেইখানটায় বিশেষ করে উনি ওই প্রিয়া মোটিভেশন টকিজ নামে যে ইউটিউব চ্যানেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যেটা মানুষের জীবনে চলার পথে অনেক উপযোগী। সেই সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা বিনামূল্যে পাওয়ার জন্য এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, 2 লাইন লেখার নিচেই দেখবেন নীল রঙের একটা বড় লিঙ্ক পাবেন @প্রিয়া মোটিভেশন টকিজ বলে, ওইখানে টাচ করে রিডাইরেক্ট হয়ে আপনারা ওনার ভিডিওগুলো দেখুন, মনোযোগ দিয়ে অনেক কিছু জানতে পারবেন এবং উনি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শীঘ্রই আপনারা ওই নীল রঙের টাচ করে এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে আসুন। চলুন বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটার আর দুটো কথা বলি, আমি ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করছি। মাছরাঙা পাখির ইংরেজি নাম হচ্ছে কিংফিশার, বড় মাথা এবং লম্বা বাড়ি, ছুচুলু থোদ, আটু ছাটু গড়ন। সারা পৃথিবীতে প্রায় 94 প্রজাতির মাছরাঙা পাখি রয়েছে, তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া সহ নিউগিনিতে এদের অন্য প্রজাতির সংখ্যা প্রচুর। উষ্ণমণ্ডলীয়
আফ্রিকায় এবং মাছরাঙ্গা পাখির অনেক প্রজাতি রয়েছে। ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এদের পা খুবই খাটু এবং আঙ্গুলগুলো জয়েন্ট। বিশেষ করে হাঁসের যেরকম সাঁতার কাটার জন্য আঙ্গুলগুলোর একটা ঝিল্লি দিয়ে তৈরি আছে, সেরকমই কিন্তু ওদের পাগুলোও রয়েছে। এদের পা খুবই খাটু এবং আঙ্গুলগুলো জয়েন্ট হওয়া সত্ত্বেও তৃতীয় চতুর্থ আঙ্গুল প্রায় পুরো লম্বালম্বি যুক্ত এবং দ্বিতীয় তৃতীয় আঙ্গুল গোড়ার দিকে যুক্ত। মাছরাঙ্গার ঠোঁট কিন্তু আনুপাতিক হারে বেশ বড় এবং বেশ মোটা, লম্বায় 40 সেন্টিমিটার, ওজনে প্রায় 400 গ্রাম। পালকের রং চড়া এবং নীল, সবুজ, বেগুনি এবং লালচে বা বাদামি উজ্জ্বল জলমল করে বিভিন্ন রঙের রঙিন সেই পাখিটা। আলটুভাবে সাদা কালো ডাক এবং ডানা একটু খাটু হলেও অন্যদিকে লেজ কিন্তু খুব কাটু থেকে অনেকটা লম্বা। এবং দীর্ঘগতির ঝর্ণা, নদী, লেকের জলের মাছরাঙ্গাকে কে কে দেখেছেন দয়া করে কমেন্ট সেকশনে নিজের অভিজ্ঞতা একটু ছোট্ট করে লিখবেন, তাতে কী হয় আমিও জানতে পারি। আমার হয়তোবা এই ছোট্ট ভিডিওটার মধ্যে সব কিছু বর্ণনা করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারাও কমেন্ট সেকশনে ছোট্ট ছোট্ট করে আপনাদের নিজের অভিজ্ঞতা লিখলে পড়ে আমারও জানতে সুবিধা হয়। এবং বিশেষ করে এই মাছরাঙ্গা পাখিরা ঝুপঝাড়ে বসে অপেক্ষা করতে থাকে শিকারের জন্য ঘণ্টার পর ঘন্টা, সে কথাটা তো আমি কিছুক্ষণ আগেই বলেছি। আর আপনাদের সর্বশেষে আর একটা অনুরোধই সেই শেষ পর্যন্ত আবার রিপিট করছি যে @প্রিয়া মোটিভেশন টকিজ ভিডিও দেখার জন্য আপনারা এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, নীল রঙের লিঙ্ক দেওয়া আছে প্রিয়া মোটিভেশন টকিজ, ওই অপশানে টাচ করে আপনারা ভিজিট করলে পরে লাভবান হবেন এবং ওনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনার জীবনে অনেক উপকার হবে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে নিজের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়ার জন্য অনুরোধ করব এবং ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।